আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার দুই বছরের বাচ্চা শিশু কোরআন স্পর্শ করে এতে গুনাহ হবে কিনা আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায় হাতাতে চায় স্পর্শ করতে চায় তখন আমাদের করণীয় কি এর উত্তর হলো ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না যেহেতু তারা নাবালিক নাবালিক বাচ্চার কোনো গুনাহ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির কোনো ভুল বিচ্ছুতি হলে সেটি লেখা হয় না এর ভিতরে একটা হলো আসসাবি ছোট বাচ্চা হাত্তা ইয়াবুলুগা বালিগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া তার গুনাহ হয় না কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে ওযু শিখতে পারে ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে এটা তাদেরকে শেখাতে হবে আর যদি একেবারে ছোট বাচ্চা হয় যারা 2 বছর 3 বছর যে ওযু বুঝে না পবিত্রতা বুঝে না তাহলে এই রকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে আল্লাহ না করুন তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয় যেহেতু ছোট বাচ্চা সেই কিছু বোঝে না তার তো আর গুনাহ হবে না কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয় কোরআনও সেরকম ধরতে দিল যা খুশি তা করতে দিল তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে গুনাহগার হবে কথা কি বুঝাইতে পারছি তাহলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর 8 বছর 9 বছর হয়ে যায় কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে বুঝে তখন তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে যেহেতু তারা নাবালিক তাদের গুনাহ হবে না কিন্তু মা-বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে সেটা শেখাবে তাদেরকে আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না তার নাগাল থেকে বাইরে রাখবে কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে আল্লাহর কালামের প্রতি অসম্মান হয় এমন কোন কাজ করে ফেলতে পারে এজন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে যদি না করেন অবহেলা করেন তাহলে তারা গুনাহগার হবে আমি যখন মসজিদে নামাজ আদায় করি আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহর জায়গা বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না কার্যকরী কিছু উপায় বলে দিন ভাইরা আমার এটা বেশিরভাগ ইবলিসে করে আমাদেরকে পরেশান করার জন্য অহেতুক পরেশান করে এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এই জাতীয় ওয়াসওয়াসা নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো তোমার এত টেনশন করার দরকার নেই শয়তান আপনাকে অস্থির করে দেয় পরেশান করে দেয় কারোর কথা মনে আসলে আপনি শিরক হয়ে যাবে শিরক এত সস্তা না আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে সেখানে নামাজ পড়লে আপনার যদি নফসের ভিতরে মনের ভিতরে এটা আসে যে তাকে সিজদা করছি তখন সাথে সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য পেরেশান করার জন্য নামাজের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বোঝাচ্ছে অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই আমার সিজদা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করবেন পাত্তা দিবেন না দেখবেন আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে এর বাইরে আল্লাহ তাআলার কাছে পানা চাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা জাআল ওয়াসওয়াসা কলবি খাশিয়াতাক আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওয়াসওয়াসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন দোয়া করবেন পানা চাইবেন এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন থুতু বলতে প্রতীকী থুতু ওইরকম থুতু না বাস জাস্ট থুতু করা এরকম বাম দিকে করলে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত আমন্ত বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির বা আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণ আদেশ থেকে আপনি হেফাজত থাকবেন আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া যখন এটা মনে হবে তখন আপনি পরেশান না হয়ে বরং চিন্তা করুন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য আমার সামনে শিরকের ভয় হাজির করেছে
এগুলাতে শিরক হবে না ইনশাআল্লাহ পাত্তা দিবেন না।